আজকের এই ভিডিওতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে চার হাজার প্লাস শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের একটি অফিশিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সো তোমরা কবে থেকে অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এছাড়াও অফিসিয়ালি নোটিফিকেশনে কি ডিটেল শেয়ার করা রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন লিংক থাকবে সো ভিডিওটি শুরু করা যাক সরাসরি চলে এলাম আমরা এখানে জানিয়েছে দেখো এফসিআই রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু রিক্রুটমেন্ট ফর ফুড অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফুড ইন্সপেক্টর সো দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ইন্সপেক্টর পদে রিক্রুট করতে চলেছে অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই নোটিশটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং এর অফিসিয়ালি নোটিফিকেশন অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং এখানে জানিয়েছে দেখো পাঁচ হাজার আটশো পঞ্চাশটি শূন্য পদে তোমাদের রিক্রুট করতে চলেছে যেখানে ফুড ইন্সপেক্টর পদে পনেরোশো প্লাস শূন্য পদ থাকবে পনেরোশো ষাটটি ক্লার্ক পদে তোমাদের বাইশশো পঞ্চাশটি ভ্যাকেন্সি থাকবে ফুড অ্যাসিস্ট্যান্ট পোস্টে দু হাজার চল্লিশটি ভ্যাকেন্সি থাকবে যেখানে তোমরা তেইশটি জেলা থেকেই অনলাইনে ফর্ম ফিল করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই ফুড সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হবে ক্লার্ক পদে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে ফুড অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হিসেব করতে হবে এক সাত দু হাজার বাইশের হিসেবে এবং অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই আবেদন করতে পারবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে এবং অ্যাপ্লিকেশান মোড অবশ্যই অনলাইনে করতে পারবে আবেদন দেখো তোমাদের তেইশ আট দু থেকে শুরু হতে চলেছে এবং পঁচিশ নয় দু সাল পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এটি হচ্ছে টেন্টিভ ডেট পরবর্তীকালে অফিসিয়ালি ওয়েবসাইটে অবশ্যই ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এই আপডেটটি আজকে প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন সোশ্যাল সাইটেও এটি ভাইরাল হয়েছে যেটি তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমাদের যদি এর নোটিফিকেশান প্রকাশিত হয় এই নোটিশের মধ্যে তেইশ আট দু হাজার মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করার একটি কথা উল্লেখ করা রয়েছে তার আগে অবশ্যই নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে নোটিফিকেশন প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বে লাইকেনটি অবশ্যই বাজিয়ে দেবেন